ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকাল প্রায় সব বয়সী মানুষেরাই একটি সমস্যায় বেশি ভুগছেন আর তা হলো চুল নিয়ে চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে বয়সের আগে সাদা হয়ে যাচ্ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে আগা ফেটে যাচ্ছে চুলের সব ধরনের সমস্যার সমাধান দিতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি জাদুকরী হেয়ার অয়েল এবং একটি হেয়ার প্যাক যা ব্যবহার করে প্রথম দিনে আপনারা তফাতটা বুঝতে পারবেন বিশেষ করে যাদের চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে বা পড়ে যাচ্ছে তাদের চুল পড়ে যাওয়া বা ঝরে যাওয়া একদমই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে এগুলো হচ্ছে কালিজিরা আমাদের চুলের যত্নে এটি একটি খুবই উপকারী জিনিস এটা এমন একটি উপাদান যা আপনার চুল পড়ে যাওয়া বন্ধ করবে ও টাক হয়ে যাওয়া থেকে রক্ষা করবে এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালোরি ও প্রোটিন যা আমাদের চুলকে গণ কালো করে খুব সহজে এবং পাকা চুলকে কালো করতে কিন্তু সক্ষম এই কালিজিরা আর এগুলো হচ্ছে মেথি মেথি আমাদের চুলের যত্নে খুবই উপকারী এবং কার্যকরী একটি উপাদান এতে রয়েছে হাই প্রোটিন ও নিকোটিন অ্যাসিড যা আমাদের পাতলা চুলকে খুব তাড়াতাড়ি গণ কালো লম্বা এবং মোটা করতে সক্ষম মেথি কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের চুলে অ্যাপ্লাই করে থাকি এই মেথি ব্যবহার করে আমাদের চুল কিন্তু অনেক সফট সিল্কি হবে এবং পাশাপাশি চুলের আগাফাটা নিয়ন্ত্রণ হবে এবং যাদের চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে তাদের চুল অনেক স্ট্রং এবং মজবুত হবে আর আজকে আমি যে দুটি রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা হচ্ছে প্যাক আর একটা হচ্ছে হেয়ার অয়েল তো তার জন্য প্রথমে আমি এখানে কালিজিরা নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডারের জারে আর যতটুকু কালিজিরা নেব ঠিক ততটুকু চামচ দিয়ে মেপে আমি মেথিটাও নেবো বলতে সম পরিমাণ মেতি এবং কালিজিরা আমি এই গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি আমি এখানে চার চামচ নিচ্ছি তো আপনারা যদি চান তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে করেও রেখে দিতে পারেন তো আমি সম পরিমাণে কালি জিরা আর মেথি নিয়েছি আর এখন এটাকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা শিল্পাটাতে নিয়েও কিন্তু গুঁড়ো করতে পারেন অথবা এভাবে গ্রাইন্ডারে দিয়েও কিন্তু গুঁড়ো করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমি এখানে দুটি উপাদান একসঙ্গে নিয়ে খুব ভালো করে মিহি করে কিন্তু পাউডার করে নিয়েছি কালিজিরা আমরা বিভিন্নভাবে কিন্তু খেয়ে থাকি কিন্তু এর ব্যবহার শুধু যে খাওয়াতেই সীমাবদ্ধ এটা কিন্তু নয় এর তেল আমাদের চুলের জন্য এমনকি আমাদের শরীরের জন্য কিন্তু বেশ উপকারী এবং মেথিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন তো আছে এবং পাশাপাশি পটাশিয়াম এবং ভিটামিন সিও কিন্তু রয়েছে যা চুলের গুঁড়াকে মজবুত করে আগাফাটা রোধ করে রুক্ষভাব কিন্তু কমিয়ে দেয় তো এখানে আমি প্রথমে কিন্তু প্যাকটা তৈরি করবো আর তার জন্য আমি চার চামচ দিয়ে মেপে যতটুকু মূলত আমার চুলে প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে পাউডার নিয়ে নিচ্ছি তো এখানে আমি তিন চামচ পরিমাণ পাউডার নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে লেবু এখন আমি লেবুটাকে কেটে একটা টুকরো নিয়ে নিচ্ছি লেবু আমাদের চুলের গ্রোথ বাড়িয়ে দেবে এবং চুল গজাতে সাহায্য করবে এবং যাদের মাতার স্কালপেট ড্যান্ড্রাফ রয়েছে তাদের মাতার স্কালপেট ড্যান্ড্রাফ চিরতরে দূর করে দেবে লেবু এমন একটা জিনিস যেটা দিয়ে আমাদের চুলের সব ধরনের সমস্যার সমাধান করতে পারি লেবুতে রয়েছে বেশ কিছু পুষ্টিকর উপাদান যেমন সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি আর লেবু আমাদের চুলের গুঁড়া মজবুত করে এবং দূর তো করবেই তাছাড়া আমাদের চুলকে স্মুথ এবং শাইনিং করবে তো এখানে আমি একটা টুকরো নিয়েছি আর টুকরো থেকে সবগুলো রস আমি চিপে বের করে নিচ্ছি আর আপনারা যদি প্যাকটা আরও বেশি পরিমাণে করেন তো সে হিসাবে লেবু রসটা নেওয়ার চেষ্টা করবেন আমাদের চুল দিন দিন ড্যামেজ হয়ে যাওয়ার পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটা কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আর সেটা হচ্ছে পরিবেশের দূষণ খাদ্যাভ্যাস অতিরিক্ত মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন যার ফলে আমাদের খুব অল্প বয়স থেকে আমাদের চুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর তাই অবশ্যই আমাদের এই ধরনের প্যাক বা ঘরোয়া তেল ব্যবহার করার পাশাপাশি অবশ্যই আমাদের খাওয়া খাদ্যের বিষয়ে একটু নজর রাখতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে শাক সবজি খেতে হবে এবং অবশ্যই অনিয়ন্ত্রিত জীবনযাপনের পরিবর্তন আনতে হবে এদিকে আমি কথা বলতে বলতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা এখানে আমি নারকেল তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু সরিষা তেল ব্যবহার করতে পারেন এবং অলিভ অয়েল ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে ক্যাস্টার অয়েলও ব্যবহার করতে পারেন তো এখানে আমি নারকেল তেলটাই দিয়ে দিয়েছি আর পরিমাণটা নির্দিষ্ট করে এখানে বলার কিছুই নেই একটা প্যাক তৈরি করতে যতটুকু তেল প্রয়োজন ঠিক ততটুকু তেল দিয়ে এটাকে একটা প্যাকের মতো তৈরি করে নেবেন এবং অবশ্যই চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেঁড়ে এটাকে মেশাতে হবে আর আমার প্যাকটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এই প্যাকটা পুরো মাথায় অ্যাপ্লাই করতে হবে চুলের গুঁড়া থেকে চুলের আগা পর্যন্ত এই প্যাকটাকে লাগিয়ে রেখে দেবেন এবং অবশ্যই একটা শাওয়ার ক্যাপ ব্যবহার করার চেষ্টা করবেন অথবা যাদের শাওয়ার ক্যাপ নাই বাসায় আপনারা কিন্তু নর্মাল যে শপিং ব্যাগ পাওয়া যায় সেই শপিং ব্যাগ দিয়েও কিন্তু চুলটাকে ঢেকে রাখতে পারেন আর অবশ্যই মাথার চুলে যে কোনো ধরনের প্যাক ব্যবহার করার ক্ষেত্রে মাথার চুলটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন যতটুকু সময় আপনার সম্ভব আপনার চুলে এই প্যাকটা রেখে দেবেন কারণ যতটুকু সময় এই প্যাকটা রাখবেন আপনার চুলের জন্য কিন্তু ভালোই হবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো অন্তত দুই থেকে আড়াই ঘন্টা তো অবশ্যই রাখবেন তারপর নর্মালভাবে শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে নেবেন আর এইভাবে সপ্তাহে একদিন এই প্যাকটা ব্যবহার করবেন এবং পাশাপাশি আমি একটা তেল তৈরি করব তো এই ম্যাজিক তেলটাও কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা কাচের বই নিয়েছি আর এখানে আমি এক চা চামচ পরিমাণ এই পাউডারটা দিয়ে দিচ্ছি পাউডারটা কিভাবে আপনারা মেপে নেবেন সেটা একটু বলে দিচ্ছি যদি এক কাপ পরিমাণ তেল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এক চা চামচ পরিমাণ পাউডার দিলেই এনাফ। তো এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ তেল তৈরি করব আর তার জন্য এক চা চামচ পরিমাণ পাউডার দিয়ে দিয়েছি আর নারকেল তেল নিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে সরিষা তেল ব্যবহার করতে পারেন অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তো এখানে আমি নারকেল তেলটাই দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ আর ছোট্ট করে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটাকে প্রেস করে নেবেন এতে করে কিন্তু যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখনই সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি একটা চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি পাউডারটা যেন তেলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এজন্য আমি দুইবারে এই তেলটা দিয়ে দিয়েছি আর এই তেলটা কিন্তু চুলাতে বসানোর কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে আর অবশ্যই একটা কাচের জারে বা কাচের ছোট্ট একটা বয়ামে ভরে নেবেন আর এখন আমি ডাকনাটা লাগিয়ে নেব আর ডাকনাটা লাগিয়ে এই তেলের বয়ামটা রেখে দেব রুদে। অবশ্যই রুদে রাখতে হবে সাত থেকে আট দিন সাত থেকে আট দিন এই তেলটা রুদে রেখে দেবেন আর তাতে কিন্তু তেলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আর অসাধারণ একটা তেল যেটা হচ্ছে একদমই ম্যাজিক অয়েল আর সেটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন চুল ঝরে যাওয়া কতটুকু আসলে নিয়ন্ত্রণ হয়েছে আর তার জন্য সপ্তাহে তিন দিন এই তেলটা ব্যবহার করবেন নর্মাল যেভাবে সাধারণত আমরা তেল ব্যবহার করি চুলে এইভাবেই তবে অবশ্যই মাথার স্কাল্পে লাগে খুব ভালোভাবে ম্যাসেজ করবেন যদি সম্ভব হয় রাতের বেলা করবেন আর যদি সম্ভব না হয় যেহেতু এখন শীতের সময় তো দিনের বেলাও করতে পারেন যতটুকু সময় সম্ভব আপনাদের মাথায় রেখে তারপর নর্মালভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন তো ব্যাস এইভাবেই সপ্তাহে তিন দিন তেলটা ব্যবহার করবেন এবং প্যাকটা ব্যবহার করবেন সপ্তাহে একদিন আর প্রথম দিনই কিন্তু আপনার পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন আমি যেভাবে রেমেডিগুলো তৈরি করে দেখিয়েছি এবং যেভাবে বলেছি সবগুলো যদি আপনারা ফলো করেন এবং স্কিপ না করে সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ চুল ঝরে যাওয়া একদমই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ